নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আবহাওয়াতে যে আপডেট রয়েছে আজকে রাত থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আস্তে আস্তে করে তাপমাত্রা নামবে ঠান্ডা বাড়বে সিস্টেম বলতে যে আপডেট রয়েছে এই যে একটি পশ্চিম ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন পাকিস্তান সংলগ্ন জায়গায় সেটি সাত তারিখ অর্থাৎ আগামীকাল রাতের দিকে প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে তবে এর প্রভাবে বৃষ্টি কতটা হবে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো তবে আবহাওয়া দপ্তর বলছেন প্রধানত দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী নভেম্বর তারিখে তবে বঙ্গোপসাগরে সেরকম বড় ধরনের কোনো সিস্টেম নেই সেরকমের যে সিস্টেমটি তৈরি হবে তা থেকে প্রধানত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বেশি বৃষ্টিপাত হতে পারে কেরালা তামিলনাড়ু এবং দক্ষিণ কর্ণাটকের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস সতর্কতা কিছুই নেই তাই আগামী তিন দিন অন্তত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে একটা কথা রয়েছে বা আবহাওয়াতে একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আগামী কাল থেকে মূলত আজকে রাত থেকেই কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে করে নামতে শুরু করবে এবং আগামীকাল সকালের দিকে ভালো রকম একটা ঠান্ডা আসতে চলেছে তবে এখনই কিন্তু শীত পড়ে যাচ্ছে না বা শীত এসে যাচ্ছে না এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারা যেটা বলতে চাইছেন এই যে শীতটা বা ঠান্ডাটা আসছে এটা কিন্তু পার্মানেন্ট নয় কিছুদিন বা কয়েকদিন থাকতে পারে তারপর আবার এই ঠান্ডা কিন্তু উধাও হয়ে যেতে পারে তাই এখনই পাকাপাকিভাবে শীত আসার সেরকম কোনো পূর্বাভাস নেই তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকালের যে পূর্বাভাস রয়েছে বর্ধমান জেলার দিকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে নদিয়া জেলার দিকে আঠারো ডিগ্রি বা উনিশ ডিগ্রি থাকতে পারে হুগলি জেলার দিকে আঠারো উনিশ থাকতে পারে কলকাতার দিকে উনিশ ডিগ্রি থাকতে পারে মেদিনীপুরের দিকের যা সম্ভাবনা উনিশ ডিগ্রি থাকতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাবে আগামীকাল সাত তারিখের যে আপডেট রয়েছে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা জোরালো ঠান্ডা কিন্তু আজকে রাত থেকে শুরু হবে আগামীকাল প্রচণ্ডভাবে থাকবে এটা রয়েছে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর রয়েছে এছাড়া রয়েছে ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গাগুলোর দিকেও সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা চলে আসছে সাত তারিখের এই রয়েছে পূর্বাভাস এবং আট তারিখের দিকের যে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখের দিকেও ঠান্ডা ভালো রকম বজায় থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জায়গায় কলকাতার দিকে আট তারিখের দিকে ঠান্ডার পরিমাণ আরও বাড়তে পারে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি বিশেষ করে পুরুলিয়াতে ষোলো ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নয় তারিখ পর্যন্ত যে আমরা তিন দিনের আপডেট আপনাদের জানাবো তাতে আমরা দেখতে পাচ্ছি যে নয় তারিখের দিকেও ঠান্ডার যে ধারা বা প্রবাহটা সেটা অব্যাহত থাকবে আমরা একবার দেখে নেব যে কলকাতার দিকে তাপমাত্রা কতটা নামতে পারে যা আপডেট আমরা পাচ্ছি তাতে নয় তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে নয় তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে এবং দশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি দশ তারিখের দিকেও আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে তারিখের যে আপডেট আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে একটু হলেও তাপমাত্রা বাড়তে পারে কারণ উনিশ ডিগ্রি হবার সম্ভাবনা রয়েছে তাই আপাতত যে আপডেট রয়েছে দশ বা এগারো তারিখ পর্যন্ত কলকাতাতেও বেশ ভালো রকম জোরালো ঠান্ডা পড়ে যাচ্ছে বা এসে যাচ্ছে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামী এগারো তারিখ পর্যন্ত কি কী আমরা আপডেট পাচ্ছি বিশেষ করে পুরুলিয়ার দিকে যদি আমরা চেক করে দেখে নিই পুরুলিয়ার দিকে ঠান্ডা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা থাকে তো আমরা আট তারিখ নয় তারিখ এগুলোয় আমরা যেটা দেখতে পেয়েছি সতেরো ডিগ্রি প্রধানত তাপমাত্রা নেমে যাবার কথা রয়েছে কোথাও কোথাও ষোলো ডিগ্রি নেমে যাবে আট তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নয় তারিখের দিকে যে পূর্বাভাস পাচ্ছি ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখের দিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখের দিকে ডিগ্রি থাকবে এবং এগারো তারিখের দিকের যে আপডেট পাচ্ছি তারিখের দিকে ডিগ্রি আসবে সুতরাং এটা বলা ভালো পশ্চিম দিকের জেলাগুলো হোক বা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে হোক তাতে এগারো তারিখ পর্যন্ত যে ভালো রকম ঠান্ডা বজায় থাকছে এটা মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত এখনো পর্যন্ত দিচ্ছে না আবহাওয়া দপ্তর মোটামুটি শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে তবে ঠান্ডার ক্ষেত্রে উত্তরবঙ্গ ডিগ্রি নেমে যাওয়ার কথা রয়েছে তো আমরা একবার চেক করে দেখে নেব কতটা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এবং দশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও নামতে পারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে এবং এগারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি থাকবে তাই উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতেও ভালো রকম ঠান্ডা বজায় থাকছে এটা মোটামুটি পরিষ্কার তাই বৃষ্টিহীন আবহাওয়া শুধু শীত বাড়বে বা ঠান্ডা বাড়বে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকের যে পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই সিটেফোঁটা হালকা হালকা কোথাও কোথাও হতে পারে অরুণাচল প্রদেশের দিকে আগামী তিন দিনের এই রয়েছে তথ্য এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে ভুটানের দিকে সিকিমের দিকে বৃষ্টি হবে বিশেষ করে ভারতবর্ষের সিকিমের দিকে কোথাও কোথাও তুষারপাত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে মূলত আসামের উত্তর পূর্ব দিক এবং অরুণাচল প্রদেশের দু এক জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটাও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকাল সাত তারিখের যে পূর্বাভাস দেখতে পাচ্ছি তাতে এখানেও তাপমাত্রা নামে ঠান্ডা বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ডিমাপুরের দিকেও আঠারো ডিগ্রি থাকবে শিলংয়ের দিকে বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা খুবই নিচের দিকে থাকে মেঘালয় সেরকমই সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে প্রচণ্ড ঠান্ডার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিজোরামে পনেরো ডিগ্রি থাকতে পারে ত্রিপুরার ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে কারণ আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে তাই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধু ঠান্ডা বাড়বে এই পর্যন্ত আপডেট যা হবে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে প্রথমেই দেখব বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির ক্ষেত্রে আমরা সেরকম কোনো বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না সাত তারিখে আট তারিখে এবং নয় তারিখে সারা দেশে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে সিলেটে দু এক জায়গায় ছিটে ফোঁটা কোথাও কোথাও হতে পারে তবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা নামবে না একই রকম থাকবে তাতে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই উত্তরাঞ্চলের বিভাগগুলোতে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে আঠারো ডিগ্রি থাকতে পারে তবে কুড়ি ডিগ্রি থাকবে ময়মনসিংহ বিভাগে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই কিন্তু তাপমাত্রার পতন হবে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আসছে এই উত্তর পশ্চিমের হাওয়ার জন্যই প্রধানত ঠান্ডাটা বাড়বে এবং সাত তারিখে এই রকম পরিস্থিতি থাকলো আট তারিখ এবং নয় তারিখের দিকে আমরা দেখে নেব আমরা প্রথমেই রংপুরের দিকে একবার চেক করে দেখে নেব কতটা আগামী কয়েকদিন ঠান্ডা থাকতে পারে তাতে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকেও দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন আট তারিখের দিকেও তাপমাত্রা যথেষ্ট পতনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডাটা বাড়বে এটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যে উনিশ ডিগ্রি কোথাও কোথাও আঠারো ডিগ্রি এমনটাই রয়েছে নয় তারিখের দিকেও আমরা চেক করে দেখে নেব নয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আরও নামবে এবং দশ ও এগারো তারিখ পর্যন্ত যে আপডেট সতেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এরকম একটা পূর্বাভাস উত্তরাঞ্চলের দিকে রয়েছে রংপুর বিভাগের দিকে আমরা দেখলাম অন্যদিকে আরেকটা জায়গা আমরা দেখে নেবো একবার যে বরিশাল বিভাগের দিকে দক্ষিণাঞ্চলে কিরকম নামতে পারে তো দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আট তারিখে এবং নয় ও দশ তারিখের দিকে আমরা সেই উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি উনিশ ডিগ্রি থাকবে সুতরাং এটা পরিষ্কার মোটামুটি যে দক্ষিণাঞ্চল হোক বা উত্তরাঞ্চল হোক সর্বত্রই কিন্তু তাপমাত্রা নামবে ঠান্ডা বাড়বে এই পর্যন্ত একটা আপডেট বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই থ্যাংকস ফর ওয়াচিং